মোমোকে তুই বানানো শুরু করে দিয়েছিস? বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে দাদা, হ্যাপি বার্থডে টু ইউ। তো হ্যালো, আজকে আমাদের বনগাতে লাস্ট ডে, মানে লাস্ট নাইট। কালকে সকালবেলা, সকালবেলা না দুপুরের দিকে আমরা বেরিয়ে যাব, কালকে আমাদের ফ্লাইট। তো আজকে লাস্ট একটু যাই, আলিয়াকে ঘুরিয়ে নিয়ে আসি, কিছুটা বাকি আছে। আবার আমার অনেকজনের সাথে দেখা করার আছে, সেগুলো একটু মোটামুটি করি, যারা অনেকদিন ধরে বলছে কিন্তু আমি এখানে এসে একদমই টাইম পাইনি। আমি এখনও কাজ টাজ মিটিয়ে এখন একটু ফ্রি হলাম, তো আমি এখন এক ঘন্টা যাব, ঘুরে ফিরে আসি। আর এই যে পুরো প্যাক, আমি পুরো প্যাক হয়ে আছে আজকে। কালকে নাকি অনেক ঠান্ডা লেগেছে, তার জন্য আজকে এমন ভাবে প্যাক হয়েছে যে শরীরে কোথাও যেন একটু হাওয়া না লাগে। শুধু তাও যদি হাওয়া লাগে, এটা ওয়াও, মজাই মজা। তো চলো আমরা এখন বেরোই আর দেখি কি করা যায়। তো চলো আর বেশি দেরি না করে যাই, বেরিয়ে পড়ি, চল চল। এই যে আমি, কেমন ঠান্ডা লাগছে সামনে সব মুখের কথা, মুখের ফুটো বন্ধ করে রাখবো, বন্ধ কর বন্ধ কর। ভালো আছেন? আমরা এসেছি, হ্যাঁ তারপরে খেতি, খেতি বলি আমরা, তোরা কি বলিস? খেত, সরষে খেত। তো আমার সব থেকে ফেভারিট জায়গা নতুন গ্রাম, যেখানে আমি সবসময় আসি, টাইম কাটানো হয়, ঘুরে যাওয়া হয়। সেখানে আমি ওকে নিয়ে এসেছি দেখানোর জন্য যে দেখ কোথায় সব ছবিগুলো দেখিস, ও সবগুলো ছবি দেখে সবসময় জিজ্ঞেস করে যে এটা কোথায়। তো আমি ওকে দেখাতে নিয়ে এসেছি যে এটা কোথায়। আর সাথে দেখো সুন্দর একটা সরষে ক্ষেত পেয়ে গেছি, যেখানে অনেক ফটো তুলেছি। ভাবলাম একটু ব্লগেরও একটা পার্ট নিয়ে নিয়ে ওকে ঘোরাচ্ছি আমার শহর। কেমন লাগছে বল আমার শহর? অনেক ভালো লাগছে। আমাদের ওখানে বলে ধানের খেতি, আমাদের পেছনে সর্ষে ক্ষেত আছে, হরিহর খেতি, হরিহর খেতি, হরিহর খেতি আমরা বলি। চলো এখন আরেক জায়গায় নিয়ে যাবো ওকে দেখাতে। দেখ ইয়েলো 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 সাথে তুললে সুন্দর লাগে, দেখলি? হ্যাঁ হ্যাঁ, তুলে দিয়েছি অনেক। চলো এবার আরেক জায়গায় যাই, চলো চলো। তো তারপর আমরা চলে এসেছিলাম নীলকমল কাকুর কাছে, যেখানে আমি সবসময় ফুচকা খাই, যেটা ওকে ট্রাই করালাম আর ও ভীষণ ভালো লাগলো ফুচকাটা। সুন্দর লাগছে তোমাকে বলো মাম্মার? তুমি কথা বলো মাম্মা মার সাথে, বলছি তুমি আমার কথা জিজ্ঞেস করো নি যে আমি কেন আসছি না। তুমি কথা বললে আমার সাথে, দেখ তোর ড্রেসের সাথে একদম মিলতো, এটাই খা, হেভি দেখবি তোর ফটো আসবে। দেখ এরকম করতে হবে সানি, ফটো তুলতে গেলে গ্রাব করতে হবে। সুন্দর সুন্দর কফি খাও। দে দে হাতটা দে, যেই ক্যামেরাটা অন করেছে একদম। হ্যাঁ ঠিক আছে, এবার তাকানো যাবে। হ্যাঁ ভালো আছেন?
ঠান্ডা একটু কষ্ট পাচ্ছি না। আপনার স্টুডেন্ট কেমন আছে? কোন স্টুডেন্ট বলছি? প্রচুর স্টুডেন্ট। ওর বাবা, বড় বড় মানুষের বড় বড় ব্যাপার। না না, সবাই ভালো আছে। স্যার নাকি? স্যার? হ্যাঁ স্যার। জমে গেলি? জমে গেলাম। গরম গরম মুখ খেতে এসছি ঠান্ডায়। মোমোকে তুই বানানো শুরু করে দিয়েছিস? হ্যাঁ তোকেও নিচ্ছি, নিচ্ছে না বলে আমাদেরকে তাকিয়ে রয়েছে একদম, খেয়ে দেবে। চলে এসছে আমাদের গরম গরম মোমো। আমিও শেষ করতে পারিনি, তো ওয়েলকাম ড্রিঙ্ক এই থাক, আমি এখানে চলে যাই। কেমন খেলছিস বল? গন্ধরাজ মোমো ট্রাই করেছিস আগে? গন্ধরাজ মোমো এটাকে বলে, লেবু লেবু। হ্যাঁ দেওয়া ফ্লেভারটা গন্ধরাজের। হ্যালো, ও যাক, কলকাতা খাবার পাস করে যাচ্ছে। এখনো বাকি আছে, দাঁড়া। চলে এসছে আমাদের আফগানি মোমো, যেটা দেখতে ভীষণই টেস্টি লাগছে, এবার খেয়ে দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, পেকে যাবি, পড়ে যাবি। হ্যাঁ দেবে দেবে, খা। এক পিসি খাবো, আমার জায়গা নেই যত টেস্টি হোক। আচ্ছা, এই জন্য তো আমি ওকে নিয়ে ঘুরি। আমি এক পিস খাবো, বাকিটা ও খেতে পারবে। ডিফারেন্সটা বডিতে বোঝা যাচ্ছে। কেমন দাঁড়া? উঠছে না। হ্যাঁ কেমন কেমন লাগছে? যেখানে তোমার শাহাটি স্টল, ওই যে ওখানটাই, এখানটাই দেখতে পাচ্ছ, শাহাটি স্টলের ঠিক এখানটাই দিদির মোমোর দোকান। অনেক 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 ভ্যারাইটির মোমো আছে, যেটা আমরা দুটো আজকে মাত্র ট্রাই করতে পারলাম, বাকিগুলো পারলাম না। অনেক টাইপের মোমো আছে এখানে, তোমরা দেখতে পারো সমস্ত। আর প্রত্যেকটারই আমি জানি যে টেস্ট অনেক ভালো হবে। আমি দুটো ট্রাই করতে পেরেছি, বাকিগুলো অবশ্যই করতাম যদি থাকতাম, আবার আসব। থ্যাংক ইউ। আমি আসছিলাম না কিসের জন্য, কেকটা আনবোটা কি করে? তোর সঙ্গে পেটটা ব্যথা করছে। Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy dada, happy birthday to you.
এই যে আজকে সবটুকু সম্ভব হতে পারলো, এই যে আমার আমাদের অর্ঘর জন্য, কারণ ও কেকটা অ্যারেঞ্জ করেছে, সবকিছু এনেছে, কারণ আমি তো টাইম পাইনি, সব সময় সাথে ও সাথেই ছিল ওগুলো, তো আমি সুযোগই পাইনি কেকটা কিনবো, তো সব ও করে দিয়েছে। থ্যাংক ইউ, কে জালে এক গালে ভরে দিয়েছি, এক গালে ভরে দিয়েছি, আর খেতে পারছে না। সত্যি মোটা হয়ে গেলাম রে, আমি 50 কেজি ছিলাম, 60 মনে হয়ে গেলাম এই কদিনে। ফাইনাল আজকে আমাদের কলকাতায় আমার কিছুদিনের জন্য লাস্ট ডিনার একসাথে, আমার লাস্ট জীবনে তো লাস্ট শেষ হচ্ছে না, না লাস্ট আর ফার্স্ট শেষ হচ্ছে না, বারবার একই হচ্ছে। ডিনার করতে বসলাম, ডিনারে গরম গরম বিরিয়ানি আর চিকেন পকোড়া, আজকে বার্থডে স্পেশাল পকোড়া হয়েছে, গরম গরম খাচ্ছি বিরিয়ানি আর তারপরে হালুয়া। ও হালুয়া, আজকে আলিয়া হালুয়া বানিয়েছে, তোমাদেরকে তো দেখাচ্ছিলাম, তো হালুয়া বানিয়েছে, এরপরে হালুয়াও খাবো, তারপরে খেয়ে নিই। পিঠে তো আছেই, অনেকদিন ধরেই খাচ্ছি, খেয়ে নিই তাড়াতাড়ি এখন, খেয়ে তারপরে কি যাবো একটা দেবো না। দেখো খাও আলিয়ার বানানো সেই হালুয়া, সেই হালুয়া খেয়ে বলো তো কেমন বানিয়েছে। আমি লাইফে প্রথম এত সুন্দর মিষ্টি খেলাম, সত্যি খুব সুন্দর আছে, তুমি ক পেয়েছো তালি, ক ক আমাকে দিলে না, আমি যেটা পছন্দ করি আর গাজরের হালুয়াটা অ্যাকচুয়ালি সবসময় তো বাড়িতে বানায় না, তা আলিয়া এসে বানিয়েছে, তো আমি তখন একটু টেস্ট করেছিলাম, এখন আবার মানে খাওয়ার পরে একটু মিষ্টি খেতে ভালো লাগে, তো সেটা আরও বেশি পরিমাণে ভালো লেগে গেল, মিষ্টিটা কম হয়েছে বলে। আর এবার আলিয়া বেকড রসগোল্লা খেয়ে দেখো ওর কেমন লাগে, ওরে বাবা রে একটু কম করে করে দাও। হ্যাঁ তোকে খাইয়ে ও একটু খাক, বল কেমন। একটু বেশি মিষ্টি হয়, খাও খাও সব দুজনে মিলে একা খেয়ে নিও না, আমি এবার একটু খাই, আরো হয়েছে ঠিক বলেছ, এই মিষ্টিটার ভিতরে বেশি। হ্যাঁ ঠিক আছে এবার আমি খাই দে, তুমি খাও একটু। হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো, আশা করি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আমি এসেছিলাম স্বর্ণাদের বাড়িতে, এখান থেকে এক্সাম দিলাম, এখানে থাকলাম ওর সাথে কয়েকদিন, টাইম স্পেন্ড করলাম, অনেক ভালো লাগলো, সব জায়গা দেখলাম, ও কোথায় কোথায় ঘুরে, কোথায় কোথায় খায়, সব খেলাম, অনেক কিছু খেলাম। আর আজকে তো এখন চলে যাব, আর আমি একসাথে বের হয়ে যাব, তো এখন আমরা সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করছি, আর ব্রেকফাস্টে আছে এই তো চা রুটি, আর চা যেন কি, এটা কি যেন সন্দেশ, ব্রেড পাউরুটি, ব্রেড পাউরুটি, ব্রেড পাউরুটি না রে, তুই তো বললি ব্রেড পাউরুটি, ব্রেড পাউরুটি তো একই কথা, আমি মাথা লাগাই নেই, বাটার আর ব্রেড যেটা আমরা বাংলায় বলি মাখন পাউরুটি সন্দেশ, মাখন পাউরুটি সন্দেশ, ঠিক আছে এখন খাবো, ঠিক মতো খাবো। আর এই লোকটা যে আমাদেরকে চা বানিয়ে খাওয়াচ্ছে,
আর এই মহিলাটা খালি খাচ্ছে। খেতে অনেক ভালো লেগেছে, অনেক খেয়েছি, বাড়ি এসে অনেক খেয়েছি। এখন লাস্ট এটা বাকি ছিল, তাই যাওয়ার আগে না খেলে হয় না, একবার খেয়ে যাব। আর তোকেও খাওয়াচ্ছি, দেখ খেয়ে কেমন লাগে বাঙালির খাবার। ঠিক আছে চলো খাই তাহলে। চলো। তো তোমরা জানোই আজ আমি চলে যাব, আমার একটু পরেই ফ্লাইট। আলিয়ার একটু আগে ফ্লাইট বলে আমাদেরকে একটু তাড়াতাড়ি বেরোতে হচ্ছে, ওর 6টায় ফ্লাইট, আমার 7:10, তার জন্য আমাদেরকে 1 ঘন্টা আগে বেরোতে হবে, নাহলে ওর আবার ফ্লাইট মিস হয়ে যাবে। তো আমি ফটাফট সব কিছু গুছিয়ে নিয়েছি, সকাল থেকে অনেক চাপ গেছে সব কিছু গোছাতে গোছাতে, কারণ মার জন্য একটু পিঠে পুলি বানাচ্ছিলাম, অনেক খেতে চাই কিন্তু ওখানে তো বানানোর মতো পরিস্থিতি হয় নাই, বানাতেও পারি না, সরঞ্জামও নেই, তো তার জন্য সেগুলো বানানো হয়েছে। আর লাস্ট আমি একটু কাঁচিপোড়া বানাচ্ছি, মার অনেক কাঁচিপোড়া খেতে ইচ্ছা করছে, আর এটাই আমি দিতে পারি কারণ এটাতে চিনি টিনি দেওয়া হয় না, তো এটা তাকে দেওয়া যাবে, আর বাকিগুলো একটু একটু করে জাস্ট টেস্ট করবে। তো তোমাদেরকে দেখায় কত সুন্দর কাঁচিপোড়া হচ্ছে, এই দেখো এখানে দেখো কত সুন্দর সুন্দর কাঁচিপোড়া হয়েছে, এই দেখো এখানেও কত সুন্দর কাঁচিপোড়া হয়েছে। এই প্রথম আমি জীবনে কাঁচিপোড়া বানাচ্ছি, কিন্তু আমি সাকসেসফুল, আমার মার জন্য অনেক সুন্দর কাঁচিপোড়া হচ্ছে, গিয়ে আগে খাওয়াতে পারবো। তো চলো আবার দেখা হবে, আমাদের টাটা গুড বাই বলার টাইম এসে গেল, আবার আমরা যেভাবে এসেছিলাম সেম সেম ড্রেসে সেম সেম ভাবে ওর ব্যাক করছি, না ভিতরে একটু মোটা কাপড় এসেছে এবার, সেটা আমারও অ্যাড হয়েছে, যাই হোক। তো এখন আবার টাটা বলতে হচ্ছে, যাচ্ছি যে যা ডেস্টিনেশনে, ও যাবে বাড়ি, আমি যাব আবার একটা লড়াই করতে। তো ভালো লাগলো, দিনগুলো অনেক ভালো কাটলো, একটু রিফ্রেশমেন্ট হলো, একসাথে থাকা হলো, দেখা হলো, ভালো কাটলো। তোর কেমন কাটলো? আবার তাড়াতাড়ি আমাদের দেখা হবে, আমরা জন্য রেজিস্ট্রেশন নাম্বার নিতে যাই খুব তাড়াতাড়ি, 1 মাসের মাথায়, সবাই সেই প্রে করো আমাদের জন্য, ইনশাআল্লাহ হয়ে যাবে, হয়ে যাবে। চলো যাই এবার বাড়িতে, মানে মা যেখানে সেখানে এখন বাড়ি, তো সেখানেই চলে যাই, ওখানে দিদিও আমার জন্য ওয়েট করছে, বোনও ওয়েট করছে, তো যেতে থাকি। হ্যালো, আমাদের এখানে শিয়াল মানে কলকাতা যাওয়ার পথে তোমরা সবাই জানো হয়তো যে দত্তপুকুর অনেক ভালো একটা চায়ের স্টল আছে, ওখানে সবাই দাঁড়িয়ে চা খায়, তো আমরা যাওয়ার সময়ও চা খেয়েছিলাম, এবার আবার ফেরার সময়ও চা খাচ্ছি। এরকম করেছিস কেন? হ্যাঁ ভালোই লাগছে, ঠিক আছে, আর ঠান্ডায় চাটা খেতে ভালোই লাগে। টেস্টি না? এখানকার চা খুবই টেস্টি হয়। কি ঠান্ডা আছে, কি ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, তার জন্য চাটা আরও বেশি ভালো লাগছে। সবাই এখানে দাঁড়ায় না? যাওয়া আসার পথে সবাই প্রায় এখানে দাঁড়ায় একবার, যাদের হাতে টাইম থাকে। একবার তো টাইম ছিল না, তাও দাঁড়িয়েছি। একেবারের মধ্যে টাইম ছিল না, তাড়াহুড়ো লাগছে, তাও আমরা দাঁড়িয়ে দুপুরের চা খেতে চলে গেছি। তো এই আমি সব কিছু কমপ্লিট করে এখানে ওয়েট করছি ফ্লাইটের জন্য, ফাইনালি আমি ফ্লাইটে উঠলাম, আর এখন বাজে 7:10, আমার ফ্লাইট রানওয়েতে রান শুরু করে দিয়েছে। A lot of boring math later. তো ফাইনালি আমি পৌঁছে গেছি আমার মার কাছে চেন্নাই। কানা, আমি তোর জন্য ফোন অন করে বসে আছি। গুলো গুলোটা নাই।